শাকিব আল হাসান কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে থাকবেন? ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সবারই একই প্রশ্ন। এবার তার উত্তর পাওয়া গেল। শেষ পর্যন্ত তাকে নিয়েই সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একজন ছাড়া ১৫ সদস্যের দলটির সবাই বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সিরিজের দলে ছিলেন। শাকিব ভারতে থাকতেই জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা তার। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শুরুতে তার দেশে ফেরা এবং বিদায়ী টেস্ট খেলার নিশ্চয়তা না থাকলেও শেষ পর্যন্ত শাকিবের ইচ্ছা পূরণ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২১ অক্টোবর মিরপুরে। সিরিজটি খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। একই দিন ঢাকায় পা রেখেছেন বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমনসও।